नमस्कार, शुभ सन्ध्या। आज के बेंगल स्पीक्स चैने सम्भवतः ये लास्ट वीडियो है बेंगल 2021 असेंबलि इलेक्शन ऊपर। सांघातिक मारामारी, हड्डा हड्डी लड़ाई, को जगह बोमा फेटे, अनेक एकाधिक जगह बोमा फेटे, खून, इंजरीज, आतंक, मारामारी, काटाकाटी, ये सब बद दी कूत्सा, गालागाली, एकर अपर ओपरे चढ़ाव हवा, भय देखानो, इलेक्शन कमिशनर ओपरे नानान रकम एलिगेशन्स, आठटा दफा इलेक्शन फले कोरोना के बारे बारे डेके एक सांघातिक रोग के छड़ानो, एकदिके आठ दफार इलेक्शन होच्छे, अन्यदिके हजार हजार टाका खरच करे आमादेर अनरेबल प्राइम मिनिस्टर साहेब बारे बारे ओखान दिल्ली छेड़े उड़े आसछेन। नेन तो आमादेर देखे कि मने पड़छे जखन ओई আমরা ইতিহাসে যদি আমরা দেখি না, ইতিহাসে দিল্লি সালতানাতের পিরিয়ডের সময় মোহাম্মদ বিন তুগলক, ইনি বারে বারে দিল্লি ছেড়ে নানান জায়গায় চেষ্টা করতেন কনকার করার। শুধু ইনি একাই নয়, ধরুন ঔরঙ্গজেব, তিনিও দিল্লি ছেড়ে সাউথের দিকে, মানে দক্ষিণ দক্ষিণ যেরকম আমরা বলি, ডেকান যেরকম আমরা বলে থাকি ইংরেজিতে, সেখানে যেতেন শুধুমাত্র কনকার করার জন্যে। এতে কি হতো যে ওদের যে মেন সেন্টার দিল্লি, সেখানে যখন দেখতে পারত যে ভাই রাজা বেশিরভাগ ক্ষেত্রেই এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সেন্ট্রালের পাওয়ারটা একটু নড়বড়ে হয়ে যায়। আমি সেরকমই একটা ইঙ্গিত পেলাম এই ইলেকশানে। দিল্লিটা মোটামুটি ভেসে গেল লাশের পর লাশ, লাশের পর লাশ। স্টেট গভর্নমেন্ট অ্যাবসলিউটলি ফেল করলো। চিফ মিনিস্টার ওদের ওখানে গিয়ে বললো আই এম হেল্পলেস, মানে এমন স্থিতি হয়েছে যে যেখানে জ্যান্ত লোকেদের জন্য হসপিটালে জায়গা হচ্ছে না আর মৃত লোকেদের শ্মশানে জায়গা হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেল। এরপর এত কিছু, এতবার হাজার হাজার কোটি খরচা করে এখানে আসার ফলটা কী হলো? ইচ্ছেটা কী ছিল, কোন ইন্টেনশনটি আসছিল? সোনার বাংলা করবে তো যখন সোনার বাংলা করবে এই ইচ্ছে নিয়ে এলো, তো যখন এলো তখন এই মাস যে মোবিলাইজ হচ্ছিল, সব জায়গা থেকে লোকজন আসছিল, কেউ একবারের জন্য প্রথম দিকে, মানে কোনো দল, কোনো পলিটিক্যাল দল প্রথম দিকে একবারের জন্য বলল না যে মাস্ক ছাড়া আপনারা অ্যালাউড নয়, কোনো দল বলল না। এত মারামারি, এত কাটাকাটির পরে আজকেই ইলেকশনের রেজাল্ট এলো। তৃণমূল ভালো সংখ্যায় মেজরিটি নিয়ে, থাম্পিং মেজরিটি নিয়ে সরকার গড়তে চলেছে। বিজেপি অনেক পিছিয়ে আছে, আর যারা 7% ভোট, 7% ভোট বলতো, আর বামফ্রন্টের কয়েকজন আছেন যারা এই ব্যাপারটাকে নিয়ে, 7%টাকে নিয়ে একটু রসিকতা করে নানান রকমের লেখা লিখতেন, আমরা তো মাত্র 7% ভোট, নানান জিনিস বলতেন, সিচুয়েশানটা বুঝো না। আমার কিন্তু কোনো দলের প্রতি, মানে একাডেমিক ডিসকাশন করতে আমি প্রস্তুত। আজকে বামফ্রন্টের এত সুন্দর মেধাবী লোকেরা আছে, শিক্ষিত, ওয়েল কালচার্ড, ওয়েল এডুকেটেড, যারা হাসতে জানেন, হাসাতে জানেন, সাংস্কৃতিক দিক থেকে অনেক ধরনের তাদের ডাইভার্সিটি আছে, স্যাক্রিফাইসের সাংঘাতিক আছে, কিন্তু তারা কোনোভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছেন না। কেন কেন হচ্ছে না? আপনারা কাছে দুটো অপশান আছে। এক, হয়তো মানুষরা আপনাদের পছন্দ করছে না আপনাদের কোনো ফল্টের জন্য, অথবা যে মানুষদের আপনারা খুঁজছেন অ্যাজ ইয়ার সাপোর্টার্স, মানে শিক্ষিত, ওয়েল কালচার্ড, সেন্সিবল হিউম্যান বিইং, যাদের মধ্যে একটা কাইন্ডনেস আছে, কম্প্যাশন আছে, সেন্স অফ রেসপন্সিবিলিটি আছে, বা কনশিয়াস কাজ করে, এরকম ধরনের বিবেকশীল মানুষদের সংখ্যা আমাদের এই বাংলায় শুধু কমতেই থাকছে, এটাও একটা কারণ হতে পারে। অন্যদিকে বিজেপি আর টিএমসি, মানে এই যদি তলোয়ার বের করে, ওদিক থেকে ও বোমা বার করবে, এখান থেকে ও রিভলভার বার করলে, ও ওখান থেকে AK-47 বার করবে, এখান থেকে একটা গালাগালি করলে, ওখান থেকে পাঁচটা গালাগালি করবে। এইভাবে দুটো দল লড়াই করলো, আর আজকে রেজাল্ট বেরোলো, যেই জিতুক যেই হারুক। এখন তো ফল বেরিয়ে গেছে, এখন তো তৃণমূল সম্ভবত সরকার করছে, থাম্পিং মেজরিটি নিয়ে আসছে, কিন্তু আমরা কি পেলাম? আমরা পেলাম যে এই বাংলা নিজের মেয়ে, নিজের নিজের যে ব্যাপারটা, সাব ন্যাশনালিজম যেটাকে আমরা বলি, সেই জিনিসটা কিন্তু ভালোভাবে এস্টাবলিশড হলো, ভালোভাবে এস্টাবলিশড হলো। তা আগামী দিনে যদি বাংলার ছেলেমেয়েরা বাংলার বাইরে যায়, তারা কী ধরনের ট্রিটমেন্ট পাবে, এটা যথেষ্ট আশঙ্কাপূর্ণ, যথেষ্ট ভাববার বিষয়। দ্বিতীয়, আমরা আগামী দিনে কী কী ডেভেলপমেন্ট দেখব? তৃতীয়, যদি নতুন করে কেনা বেচা না হয়, তাহলে
এই সরকারটা এত লক্ষ কোটি টাকার যে দেনা আছে সেটা কি করে শোধ করবে? নানান প্রশ্ন, প্রশ্নের শেষ নেই। এনকোয়ারিজ যেগুলো চলছিল সেগুলোর কি হবে? আর সব থেকে বড় কথা, এটা কিন্তু টিএমসি বিজেপিকে হারাচ্ছে তা নয় শুধু, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্টেট গভর্নমেন্টের কাছে হেরে যাচ্ছে, এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্টেট গভর্নমেন্টের কাছে মাথা নত করছে। এই যে একটা বিশাল ব্যাপার, এই ব্যাপারটাকে কিন্তু যথেষ্ট বোঝবার বিষয় যে কেন এরকম হলো। এমন তো নয় যে ও সোনার বাংলা বলছে বলে হলো বা ও মা মাটি মারছে, তুমিও তো অনেকবার জয় শ্রীরাম বললে, সবই তো হলো, কিন্তু এই ইলেকটোরাল পলিটিক্সটা, ইলেকটোরাল ডেমোক্রেসিটা একটা বড় বালাই, বড় বালাই। প্রাণ মানুষের যাওয়ার ছিল, প্রাণ গেছে। করোনাকে নিয়ে এই যে সাংঘাতিকভাবে ছড়িয়ে গেল ব্যাপারটা, এটা একটা শিয়ার ইরেসপন্সিবল বিহেভিয়ার ফ্রম ইচ অ্যান্ড এভরি সিঙ্গল পলিটিশিয়ান। যেদিনকে বাম ফ্রন্টেরও মিটিং হলো, কাতারে কাতারে লোক। আমি জিজ্ঞেস করতে চাই যে লোকগুলো এত সুন্দর কবিতা লেখেন, এত সুন্দরভাবে উইটিলি প্রোট্রে করতে পারেন নিজেদের পার্টিকে, সেদিনকে যদি কেউ মাস্ক না পরে স্টেজে বসেছিলেন কেন? কেন র্যালিজগুলোর মধ্যে আটকে রাখা হচ্ছে না যে যারা যারা মাস্ক পরবে না, কেন এরকম করলেন? বাকিগুলোর কথা বাদ দিচ্ছি, বাকি দলেদের কথা বাদই দিলাম, এই জন্যে বাদ দিচ্ছি কেন, আমি ওদের কাছ থেকে কিছু এক্সপেক্ট করছি না, আপনাদের কাছ থেকে তো করতে পারতাম। যাই হোক, ভোটের রেজাল্ট আউট, টিএমসি তৃণমূল কংগ্রেস থাম্পিং মেজরিটি নিয়ে আসছে, বিজেপির যথেষ্ট খারাপ পারফরমেন্স কম্পেয়ার টু হোয়াট দে হ্যাভ এক্সপেক্টেড। আর 7%-এর যে গল্পটা আছে সেটা যখন কোন কত পার্সেন্টে গিয়ে গিয়ে দাঁড়াবে সেটা সত্যি করে এবার ক্যালকুলেটার নিয়ে বসতে হবে, সত্যি করে এবার ক্যালকুলেটার নিয়ে বসতে হবে। বাংলার ভবিষ্যৎ কি এ বিষয়ে বলা খুব মুশকিল, তবে এইটুকুনি বলে যাচ্ছে যে এই মুহূর্তে বাংলার সামনে একটা অন্ধকার, একটা ধোঁয়া হয়ে ধোঁয়াশা হয়ে ছড়িয়ে আছে, মানে কিছু দেখা যাচ্ছে না। আগামী দিনে চাকরি কীরকম হবে, শিল্প হবে কি না, কালচার কীরকম ডেভেলপ করবে, এখন কিছুই বলা যাচ্ছে না। তোলাবাজি কমবে না, তোলাবাজ অ্যাসোসিয়েশন তৈরি হবে, কিছু বলা যাচ্ছে না। সো উই আর অ্যাট আ স্টেক, উই আর অ্যাট দি মার্সি, কার মার্সিতে আছে? তো সুপ্রিমো। আপনারা দয়া করে ভালো থাকবেন, এরপর থেকে যে ভিডিওগুলো বেঙ্গল স্পিক্স রাখবো, এরপর থেকে যে ভিডিওগুলো বেঙ্গল স্পিক্স আমি আপলোড করবো ফেসবুক হোক আর আবার আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে হোক, নাটশেল তার নাম, এবার থেকে বেঙ্গল রিলেটেড ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ সাম ডকুমেন্টারি অর ইন দ্য ফর্ম অফ সাম ইনফরমেশনাল ভিডিওস অর ইন দ্য ফর্ম অফ সাম স্ট্যাটিস্টিক্যাল ভিডিওস বা ইন দ্য ফর্ম অফ আ স্টোরি নিউজ, আমি নর্মাল কোর্স একটা রেগুলার ইন্টারভেল আমি আনতেই থাকবো, পার্টিকুলারলি থিংস ফ্রম বেঙ্গল। এখানেই রাখছি আমি, এই ভিডিওটি এখানে শেষ করছি, নমস্কার।